পরেও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরেও আমাদের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটা দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র। শুক্রবার বেলা 11টায় ফার্মগেট স্থানে কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ সর্বদা নিপীড়িত মানুষের স্বার্থে রাজনীতি করে, তাই আজকে যখন তীব্র তাপ দাহে সর্বসাধারণের কষ্ট হচ্ছে, তখন আমাদের যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে নেই, আমাদের নেত্রী সে শিক্ষা দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে সুপেয় পানি দিয়ে আপনাদের তৃষ্ণা মেটানোর জন্য, আমাদের কষ্ট লাঘব করার জন্য, আপনাদের কষ্ট লাঘব করার জন্য। তেমনি বিশ্ব দরবারে শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরেছেন। নিপীড়িত শোষিত মানুষের অধিকারের কথা বলিষ্ঠ কণ্ঠে বলেছেন। তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশের জনগণ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবে, কারণ জনগণই সব ক্ষমতার উৎস। আওয়ামী লীগ হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে এদেশের জনগণের উপর, জনগণে আমাদের আস্থার স্থল। তিনি আরও বলেন, আজকে সুফেয় পানির সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য সংক্রান্ত কিছু লিফলেট এবং নির্বাচন সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করছি, আপনারা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন এবং আমাদের প্রত্যাশা, দেশের সব ইউনিট তাপ দাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ তীব্র দাহে সর্বসাধারণের জন্য ঢাকা মহানগরীয় 35টি স্থানে একযোগে সুপেয় পানি সরবরাহ, সচেতনমূলক লিফলেট এবং কয়েক শত ছাতা বিতরণ করা হয়।